মাশরাফি বিন মুর্তজার অবসর নিয়ে কথাবার্তা হয়েছে অনেক অনেক গুঞ্জন, অনেক জল্পনা কল্পনা। প্রায় এক বছর এ নিয়ে কিচ্ছু বলেননি মাশরাফি। নট আউট নোমান লাইভে এসে প্রথমবারের মতো খোলাসা করেছেন নিজের অবস্থান। মাশরাফির সেই বক্তব্য নিয়ে আমরা গিয়েছিলাম বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে। নিজ বাসায় দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তার নিজের অবস্থান থেকে বিষয়টা খোলাসা করেছেন তিনিও। আজ আপনাদের দেখাবো সেটি। বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদান অতুলনীয়, কিন্তু সময়ের নিয়মে সবাইকেই তো একদিন থেমে যেতে হয়। বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট বেশিরভাগের ধারণা ছিল 2019 ওয়ানডে বিশ্বকাপেই অবসর নেবেন মাশরাফি। তিনি অবসর নেননি। বিশ্বকাপে বাংলাদেশ শেষ ম্যাচ খেলেছে 5 জুলাই পাকিস্তানের বিপক্ষে। পরের প্রায় এক বছরে এই অবসর নিয়ে হাজারো প্রশ্নের মুখেও মুখ খুলেননি মাশরাফি। অবশেষে এবছরের 27 মে নট আউট নোমান লাইভে এসে বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। কি বলেছিলেন মাশরাফি, চলুন শুনে আসি। শুধু একটা কথা বলবো যে ওয়ার্ল্ড কাপে লাস্ট ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। এটা এটা একজন মানুষ, মানে আমি বলছি, যদি আপনার, যেহেতু আমি বললাম, যদি কেউ ডিনাই করতে পারে, ইভেন যদি ক্রিকেট বোর্ড থেকেও ডিনাই করতে পারে, তাহলে আমার সামনাসামনি কোনো একদিন লাইভে এসে কথা বলতে হবে তাদের। আলাদা না, আমি আজকে আপনাকে বলছি, তারা অন্যদিন বলবে সেটা হবে না। আমি কিন্তু বলছি যে আমি করতে চেয়েছিলাম লাস্ট ম্যাচে, যখন আমার কাছে মনে হয়েছিল যে তখন আমি করতে চেয়েছিলাম, কিন্তু তারপরে যেটা হয়েছিল যে ঠিক আছে, তো মানে এইভাবে না হোক, সুন্দরভাবে হলেই বেটার, এরকম একটা কথা আসছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউকে আমরা মাশরাফির সঙ্গে লাইভে আনতে পারিনি, তবে বোর্ডের শীর্ষকর্তা বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে যেতে পেরেছি। তার সামনে তুলে ধরেছি মাশরাফির ঠিক এই বক্তব্যটি। তার প্রেক্ষিতে তিনি কি বলেছেন, চলুন শুনি। মাশরাফি আমাদের নট আউট নোমানে আমাদের ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আমি ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, যে ম্যাচটার কথা আপনি বলছেন, এই ম্যাচটাতে আমি অবসর নিতে চেয়েছিলাম, একদম আমি অবসর নিতে চেয়েছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবাই এটা জানতেন, যদি এটাকে কেউ ডিনাই করেন, আমি তার সঙ্গে সরাসরি কথা বলতে রাজি, লাইভে এসে কথা বলতে। তো নাই নাই কেন? আচ্ছা ঠিক আছে, তোর নাই নাই কেন? আমিও তো জানতে চাচ্ছি, আপনার কাছে জিজ্ঞেস করলাম, ওকে আমার সামনে এনে জিজ্ঞেস করেন করে নাই কেন? বিকজ একটা জিনিস পরে আমি শুনেছি, মানে ওখানে না, অনেকেই বলেছে যে ইট ওয়াজ হিজ বেস্ট, লর্ডসে রিটায়ার করাটা ওর জন্য সবচেয়ে ভালো ছিল, হতো, এই সুযোগটা হাতছাড়া করলো কেন? হ্যাঁ, সো এই কথাটা বাংলাদেশে আসার পরে আমাকে লোকজন বলেছে। সো আমার কথা হচ্ছে যে তাহলে করলো না কেন, এটাও তো একটা কথা। ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, তারা বলেছেন যে মিডিয়ার লোকজনের সামনে বলেছেন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলছে 9.5 জন নিয়ে, তার মধ্যে হচ্ছে গিয়ে তামিম হচ্ছে গিয়ে হাফ পারফর্ম করছে এবং আমি হচ্ছে গিয়ে মাশরাফি কোনো জিরো পারফরমেন্স আমার, এইটা তার খুবই কষ্ট লেগেছে বলে লাগা কথা। এরকম কথা যদি কেউ মিডিয়াতে বলে থাকে কোনো ডাইরেক্টর, এটা তো কোনোভাবেই বলার প্রশ্ন, মানে উচিতই না, কেন বলবে? এইটা তো ওকে খাটো করা, ওকে ওর ওর যা দিয়ে গেছে বাংলাদেশের জন্য এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সো ও যদি এটা কষ্ট পেয়ে থাকে, ডেফিনেটলি আমি মনে করি কষ্ট পাওয়ার মতোই জিনিস, এটা কষ্ট পাওয়ারই কথা, অ্যান্ড ইট ইজ জাস্টিফাইড, যে বলেছে তার এটা বলা উচিত হয়নি। এই 9.5 জন নিয়ে খেলার কথাটি বিশ্বকাপ চলাকালীন সময়ে বিসিবির একজন পরিচালক বলেছিলেন মিডিয়ার সামনে, একানোকান হয়ে তা মাশরাফির কানে যেতেও সময় লাগেনি। সভাপতি বিষয়টি খুব কষ্ট দিয়েছে মাশরাফিকে, কতটা কষ্ট দিয়েছে তার মুখে শুনে আসি আরও একবার। যেটা হয়তো বা আমরা ওই যে পাড়ার মানুষদের মতো কথা বলি না, যে এই হয়েছে পাড়ায়, মানে আমরা, আমি আপনি ধরেন এক জায়গায় বসে ফাজলামি করে গল্প করছি। একটা জিনিস যে ধরেন যখন বলা হয় যে বাংলাদেশ টিম 9.5 জন প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলেছে বা 10 জন প্লেয়ার নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলেছে, এটা যখন আপনাদের মিডিয়ার সামনে বসে বলবে, আজকে একটা স্পেক্টেটর, একটা ক্রিকেটের দর্শক বলতে পারে, আজকে হয়তো বা ফাজলামির সাথে বসে, ফাজলামি না সিরিয়াসলি বলো, ডাজন্ট ম্যাটার, কিন্তু ক্রিকেট বোর্ড, ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ মহলে কেউ যখন এটা আলোচনা করে এবং সেটা মিডিয়ার সামনে করে, তখন অবশ্যই আপনার কষ্ট লাগবে। কারণ আমি তো বোর্ডের এগেনস্টে কোনোদিন একটা কথা বলিনি, বোর্ড আমাকে ডেকে বলতে পারে, যেটা পাপন ভাই তো বলছেই আমাকে, অন্য কেউ যে এখানে বলা যে 9.5 জন নিয়ে খেলছে, মানে তামিম হাফ পারফরমেন্স করেছে, আমি পারফরমেন্সই করিনি, তো এটা তো আপনি বললেন,
বা দর্শকরা বলল ঠিক আছে ক্রিকেট বোর্ড এইটা আমাকে হার্ট করেছিল যে এইটা হতে পারে না। এসব নানা কারণেই বিশ্বকাপে অবসর নিতে চেয়েও অবসর নেননি মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এরপরও তার রাজস্বিক বিদায়ের চেষ্টা ছিল, বিসিবি প্রেসিডেন্ট থেকে শুরু করে বোর্ড ডিরেক্টররা নানান সময়ে সে কথাটা গণমাধ্যমে বলেছেনও। বিশ্বকাপের মাস দুয়েক পরে যেমন জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে আসার সূচি আগে থেকেই নির্ধারিত ছিল একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার জন্য, সফরে কোনো ওয়ান ডে ম্যাচ নেই। কিন্তু মাশরাফির বিদায়কে কেন্দ্র করে একটি ওয়ান ডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে বিসিবি। তাদের আন্তরিকতায় কোনো কমতি ছিল না, কিন্তু ঘাটতি ছিল পরিকল্পনায়। বিশেষত মিডিয়ার সামনে ওই কথাটি বলে দেয়া যে এই ম্যাচটি আয়োজনের জন্য বিসিবির বাড়তি খরচ হবে 2 কোটি টাকা। এটি এমনভাবে বলা হয়েছে এবং মিডিয়ায় এমনভাবে এসেছে যেন মাশরাফির বিদায়ের আয়োজন করার জন্য বা মাশরাফির বিদায়ের সুযোগ করে দিয়ে বিসিবি মাশরাফিকে করুণা করছে। মাশরাফির আত্মসম্মানে তা লাগে প্রচণ্ডভাবে। তিনি কতটা কষ্ট পেয়েছিলেন এতে মাশরাফির কথা শুনলেই তা বোঝা যাবে। তো যেটা হয়েছে যে আসার পরে যখন জিম্বাবুয়েকে কত টাকা খরচ করে একটা ম্যাচ অ্যারেঞ্জমেন্ট, এটা আমার ঠিক খেয়াল নেই, আপনারাই জানেন ভালো, যে মনে আছে না 2 কোটি টাকা। সো তখন আমার কাছে মনে হয়েছিল মাশরাফি হয়তোবা ডিজার্ভ করে যে একটা ম্যাচ রিটায়ার্ড করাটা মাঠ থেকে, বাট হি ডোন্ট ডিজার্ভ 2 কোটি টাকা একটা ম্যাচের জন্য। হি ডোন্ট ডিজার্ভ যে যেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট এই অবস্থায় সেখানে আমার একার জন্য একটা ম্যাচ 2 কোটি টাকা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্রেফ এই জায়গা থেকে আমি রিটায়ার করিনি, ক্লিয়ারলি ছিল আমার তখন, আমার কাছে এটা মনে হয়েছিল। তারপরে হয়তো বা কোশ্চেন আসছে, এই আসছে, অনেক কিছু ঘটেছে, তারপর নিজের হয় না যে একটু সময় পেলে নিজের চিন্তা ভাবনা একটু চেঞ্জ হয়, মিউজিক্যাল ডিসিশন থেকে মানুষ একটু বের হয়ে আসে, আস্তে আস্তে চিন্তা ভাবনা চেতনা চেঞ্জ হয়, সেটা হয়তো বা হইতে পারে, সেটা আমি হয়নি সেই কথা বলছি না, কিন্তু আমি করতে চাইনি বা করব না সেই কথা যদি কেউ ডিনাই করতে চায় তাহলে আমি আবারও বলছি আমাকে অনলাইনে সামনাসামনি এসে কথা বলতে হবে বা হয়তো বা সামনাসামনি আমাদেরকে বসতে হবে। আর একটা কথা যে আমি ওই টাইমে জিম্বাবুয়ের সাথে না করার কারণটা আপনাকে ক্লিয়ারলি বললাম, যেখানে আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা টাকা পায় না, যেখানে আমাদের এই হয় না, টাকা পায় না সেটা না, মানে তাদের মনে কষ্ট আছে, এই আছে, সেখানে আমার মতো একজন খেলোয়াড়কে 2 কোটি টাকা দিয়ে জিম্বাবুয়ে টিমকে অ্যারেঞ্জ করে আমার কাছে মনে হয়েছে টু মাচ। অ্যাট দ্য সেম টাইমে আমার কাছে মনে হয়েছে আমার জন্য জিনিসটা কি অনেক ভারী হয়ে যাচ্ছিল যে 2 কোটি টাকা দিয়ে, মানে এতই ব্যস্ততা 2 কোটি টাকা দিয়েই আমাকে রিটায়ার করাতে হবে। সো এইসব জিনিসও কিন্তু আমার মাথার ভিতরে এসেছে, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে জেদ ঠিক না, মানে আপনি যেটা বলছেন জেদ জেদ ঠিক না, বাট আমার কাছে মনে হচ্ছে যে নট নেসেসারি এখন, আর আমাকে যে মাঠ থেকে রিটায়ার করতেই হবে এরকম কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না, সেটাও আমার কাছে মনে হয়েছিল যেটা সত্যি কথা। অর্থাৎ মাশরাফির অবসর সংক্রান্ত পুরো বিষয়টি ছিল বোর্ডের মস্ত বড় পরিকল্পনাহীনতা। তারা মাশরাফিকে যথাযোগ্য সম্মান দিতে চেয়েছিল বলেই তো বিদায়ী ম্যাচের আয়োজন করতে চেয়েছে, ঠিক আছে সেটা, কিন্তু সেটা তো আগে মাশরাফির সঙ্গে কথা বলে ঠিক করে নিতে হবে। সেখানে বোর্ড এবং মাশরাফি কথা বলেছে মিডিয়ার মাধ্যমে, এই যে মিডিয়াকে ভায়া করে কথা বলা এবং মাশরাফির সঙ্গে সরাসরি কথা না বলা, সব বিষয় মিলিয়েই বিষিয়ে ওঠে মাশরাফির মন। তিনি সিদ্ধান্ত নেন যে আমার মাঠ থেকে অবসরের কোনো প্রয়োজন নেই। এবং এই যে প্রচণ্ড একটা ভুল বোঝাবুঝির যে সৃষ্টি হয়েছে, বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কথাতেও কিন্তু সেটি স্পষ্ট, চলুন শুনে আসি। ভাবে একটা জিনিসকে মনে হয় কিনা যে মাশরাফি ইস্যুতে স্পেসিফিক্যালি আমাদের আপনাদের সঙ্গে, মানে বোর্ডের কথা বলছি, যখন বলেছে যে আমি আমার অবসর নেওয়ার সংক্রান্ত সকল কথাবার্তাতে কিন্তু আমার পাপন ভাইয়ের সঙ্গে রেগুলার যোগাযোগ হয়েছে এবং পাপন ভাই এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কাউকে এখানে ভায়া করে উনি যা কথা বলেছেন আমার সঙ্গে সরাসরি কথা বলেছে, তো পাপন ভাইয়ের কাছ থেকে আমি একদম ক্লিয়ার। কিন্তু ক্রিকেট বোর্ড থেকে মিডিয়ার কাছে, আবারও মিডিয়াকেই ভায়া করে বলা হয়েছে যে মাশরাফির জন্য আমরা জিম্বাবুয়ের বিপক্ষে একটা আলাদা ওয়ান ডে ম্যাচ আয়োজন করবো, যে জন্য আমাদের 1.5 কোটি 2 কোটি টাকা পর্যন্ত খরচ করতে হবে, সেটাও আমার খুব কষ্ট লেগেছে যে আমার জন্য কেন, মানে মনে হচ্ছিল যে আমার জন্যই সবকিছু করা। আসলে মাশরাফি ওর চিন্তাধারাটা হয়তো একটু ডিফারেন্ট, কিন্তু আমাদের যে জিনিসটা ছিল যে একটা ছিল যে ও যদি ওয়ার্ল্ড কাপে করতো তাহলে তো একটা জিনিস হতেই পারে, ও করতেই পারে, ও যদি বলতো যে আমি করবো, অন্তত আমাকে যদি বলতো আমি রিটায়ার করবো, ডেফিনেটলি এটাই হইতো,
হ্যাঁ, কিন্তু ও যদি বলে আমি হঠাৎ খেলবো না, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, বা একটা খেলা খেলবো না, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু রিটায়ারমেন্ট, আবার যখন নাকি এখানে বাংলাদেশে আসার পরে সবার একটা ধারণা হলো যে হি ইজ গোয়িং টু রিটায়ার, আমাদেরও একটা ধারণা, রিটায়ারমেন্ট তো কথা না, এটা কোচ মেইনলি বলি, সব কিছু কিন্তু প্রথমে কোচ থেকে আসে, আর ও তো একটু ইমোশনাল, আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার ইমোশনাল, বাট বিদেশি কোচটা কিন্তু এরকমই, ওরা আপনাকে পুরো ফিউচার নিয়ে বসতে চায়, আপনার সব জানতে চায়, বলতে চায় আপনি কী খেলবেন, কতদিন খেলবেন, না খেলবেন, আপনি কোথায় নিজেকে প্লেস করবেন, এবং ওরা কী মনে করে কোথায় যাবে, এইগুলো সব বলে দেয়। আমাদের দেশের কোচরা হয়তো আমরা হয়তো বলতাম না, কিন্তু ওরা একবার আগের থেকে প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সাথে প্ল্যান করে বলে দেয় কী হচ্ছে না হচ্ছে। সো এটা হয়তো আমাদের এরা আগে কখনো যেহেতু করে নাই, এটা তার হয়তো কষ্ট হয়েছে একটু শুনতে ওরা কিছু বলেছে কিনা, সাধারণত কোচরাই বলে। ফর এক্সাম্পল টি টোয়েন্টির এটা হাতুয়া সিংহ বলেছিল যে তুমি কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলছো না টি টোয়েন্টি, সো উই নিড আ সাবস্টিটিউট, তুমি নিজেকে এইভাবে প্রিপেয়ার করো। এর মানে এই না যে তুমি এখন খেলছো না, দুই বছর পরের, দেড় দুই বছর পরের কথা বলেছিল তাকে, সেইটাই রাগ করে নাকি সে সেদিন এই সিদ্ধান্তটা নিয়েছে। তো কথা হচ্ছে এই কোচটা এরকমই করে, যারা বাইরে বিশেষ করে বাইরের থেকে আসে, এই সেম আমার মনে হয় এই কোচও, ও একটা জিনিস তো আমরা বুঝতে পারছিলাম যে আসলে আপনি যদি দেখেন এখন ওই সময়টায় যেই আলাপগুলো আসছিল যে ও বল দশ ওভার করছে না এরকমও কথা এসছে, ও ফিল্ডিংও করে না, সো আমাদের তো এটা আনইউটিলাইজ থেকে যাচ্ছে, সো এইখানটায় আমাদের অ্যাডিশনাল একটা বলার ইউজ করতে হচ্ছে, বা পার্ট টাইম বোলারকে দিয়ে বল করাতে হচ্ছে। তো এই জায়গাটায় আমরা তো একটা বোলার আচক কালক আমাদের নিতেই হবে, কারণ আমরা তো এখন একটা জায়গায় লেভেলে এসেছি, তারপর নামতে পারবো না, আমাদেরকে উপরে যেতেই হবে। উই আন্ডারস্ট্যান্ড যে ওর ক্যাপ্টেন্সি, ওর অবদান নিয়ে কোনো সন্দেহ নাই, এটা তো ডেফিনেটলি এরা সবাই জানে। কথা হচ্ছে সামনে বাসন বাদটা পড়বে কীভাবে, কে বাদ দিবে, কেউ বোর্ডে এইসব বলতে রাজি না। আপনি আমার কথাটা শুনেন, আমাদের বাংলাদেশে দুইটা সমস্যা খুব বেশি। প্রথম হচ্ছে প্লেয়াররা প্লেয়ারদের পছন্দ করে না, এখন দেখি প্লেয়ার প্লেয়ারের মধ্যে সমস্যা সবচেয়ে বেশি, দিস ইজ নাম্বার ওয়ান, এটা আমার নতুন রিয়েলাইজেশন, যেটা আমার আগে ছিল না কখনো, নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে যে যাকেই আপনি দায়িত্ব দিবেন, সে যদি খেলোয়াড় হয়, সে প্লেয়ারদের কাছে কোনো এমন কিছু বলবে না যেটাতে প্লেয়াররা মনে কষ্ট পেতে পারে বা ওর পছন্দ না, তাহলে তো আপনার এটা ডিল করা খুব কঠিন। সো এই দের আর সার্টেন ইস্যুস যেটা আমাদের এখানে হয়ে আসছে আছে, কেউ এটা বলবে না। আবার আরও খারাপও আছে, হয়তো প্লেয়ার না বোর্ডে, এরকমও আছে আপনার একটা কথা সে বলে যাবে আমাকে, অ্যান্ড আমি এগ্রি করলাম, সে গিয়ে আবার বলবে আমি না করছিলাম, উনি আমার কথা শুনলো না, উনি এটা করলো, এই এরকম লোকও আছে আমাদের বোর্ডে। সো এরকম তো বাংলাদেশে থাকতেই পারেন, করবো থাকছি। সো আমাদের আমার বেসিক কাজটা হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে আমার জেনে নেওয়া কে কী করতে পারে বা কী কী বলতে পারে, এবং যার জন্য টু অ্যাভয়েড এই ধরনের মিসকমিউনিকেশন, আই প্রেফার ডাইরেক্ট কমিউনিকেশন সবার সাথে, আমি সবার সাথে ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি। এত কিছুর পরও বোর্ড সভাপতি যোগ্য সম্মান দিয়ে মাশরাফিকে মাঠ থেকে বিদায় দিতে চেয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেটে তো মাঠ থেকে অবসরের ওরকম উদাহরণ নেই খুব একটা, মাশরাফির অবসরের মাধ্যমে নতুন একটা ধারার সূচনা হতে পারত, সেটি হয়নি বলে আক্ষেপ রয়েছে বিসিবি সভাপতিরও। আমাদের সঙ্গে কথা বলার সময় সেই আক্ষেপ লুকাননি নাজমুল হাসান পাপন। আমার একটা খুব ইচ্ছা ছিল যে মাশরাফিকে ওর দুটো জিনিস, একটা হচ্ছে রিটায়ারমেন্ট, একটা হচ্ছে ক্যাপ্টেন্সি। সো ওকে আমরা যে জিনিসটা কখন সবসময় বলেছি যে ওর ক্যাপ্টেন্সি থাকবে না, আর ও রিটায়ারমেন্ট হলে তো খেলাই ছেড়ে দিতে হবে, তার মানে ইন আদার সেন্স ওর টিমে থাকতে পারে, ন্যাশনাল টিমে থাকে, সব থাকবে, এইটা বেসড অন পারফরমেন্স, অথবা কার সাথে খেলা হচ্ছে ওইখানে যদি আমার মনে হয় অন্য কাউকে আমাদের মনে হয় খেললে ভালো হবে, তাহলে সে ওখানটায় নাও খেলতে পারে, কিন্তু ক্যাপ্টেন হলেও তাহলে সেই সুযোগটা থাকে না। সো ওকে ক্যাপ্টেন্সিটা ছাড়তে হবে আজ হোক কাল হোক, সো ওকেই জিজ্ঞেস, ফার্স্ট আমি ওকে বলেছি ইউ ডিসাইড, শ্রীলঙ্কায়ও বলেছি ওই সময় টি টোয়েন্টির আগে, এখনও আমি সবসময় ওকে বলছি যে তুমি আমাদেরকে একটা প্ল্যান দাও, তোমার কী ইচ্ছা, তোমার কী প্ল্যান, তুমি বলো, উই ওয়ান্ট টু ডু ইট। আর যখন নাকি আমরা শুনলাম যে ও করবে, রাজি হয়েছে, তখন আমরা একটা ইচ্ছা তো আমার নিজেরও ছিল যে ওকে নিয়ে একটা বিশাল কিছু করার, কিন্তু ও তো আবার এসব করতে রাজি না, ও করতে রাজি হয় না। এবং ও আরেকটা কথা বলি, আমি ওই সিলেটে গেলাম, শুধু ওর ওই মানে ও যেহেতু ওটা ওখানে ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছে, সেই জন্য ঢাকার থেকে ওই খেলাটাতে আমি সিলেটে গেলাম, নাহলে কিন্তু আমি সিলেট সেদিন যেতাম না, আমার অসম্ভব আগে কমিটেড একটা কাজ ছিল ঢাকায়, এবং বিদেশ থেকে এসছে তারা, ইনফ্যাক্ট আমার ডাক্তার এসছে, সো আমাকে ডাক্তার দেখার জন্য বাইরের থেকে আসছে, আরেক রুগী দেখতে এসছে লন্ডন থেকে, সে খুব ক্রিটিক্যাল রুগী, তো আমাকেও দেখবে,
অ্যান্ড আই মিস দ্যাট। হ্যাঁ, আমাকেও দেখার কথা, কারণ আমার শরীরটা তখন থেকেই খুব খারাপ। সো আমি এটা বাদ দিয়ে চলে গেছি ওর খেলা দেখতে, অ্যান্ড ওখানটায় সেদিন ছিলাম। সো আমি বলছি যে ওকে দিতে পারলে ভালো হতো, বাট অনেকেই আছে, ওরা হয়তো দুইটা কারণ, একটা অনেকে আছে এটা পছন্দই করে না এই ধরনের জাঁকজমকপূর্ণ রিটায়ারমেন্ট। আবার আমি ওকে এটাও বলেছি, দেখো মালিঙ্গা করলেও আমরা এরকম করতে চাই, তোমাকে মালিঙ্গা নিয়ে তুমি করবা না কেন, সো আমাদের কাছে তুমি মালিঙ্গা আছে অনেক বড়, সো আমরা তোমাকে দিতে চাই। বাট ও এটা আমার কাছে যেটা মনে হচ্ছে ওইটা চায় না, অথবা কোনো কারণে ওর মনটা খারাপ, সেটা সে এখন বলতে চাচ্ছে না আমাকে। সো এটাও হতে পারে, এটা আমি অস্বীকার করছি না যে প্রবলি সামথিং ওয়েন্ট রং, যেটা নাকি কিছু জিনিস হয়েছে যেটা ওর ভালো লাগে নাই এবং একটু অভিমানও আছে, এবং সেই অভিমানেই হয়তো অবসর নেননি মাশরাফি। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছেড়েছেন অধিনায়কত্ব, কিন্তু খেলা ছাড়েননি। বাংলাদেশের জার্সিতে আর কি কখনো দেখা যাবে মাশরাফিকে? মাঠ থেকে বিদায় হবে তার? সেটি যদি না হয় তাহলে যতই তিনি স্বীকার না করুন, এটি মাশরাফির যেমন কষ্ট হয়ে থাকবে, বোর্ড সভাপতির আক্ষেপ হয়ে থাকবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের ক্রিকেট এবং ভক্ত সমর্থকদেরও এক চিরদুঃখই হয়ে রইবে।